সমাজের বিভিন্ন সেক্টরে কাজ করে এরকম কিছু প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানিয়েছি এই উদ্দেশ্যে যে আপনাদের মাধ্যমে আমাদের যে মেসেজগুলো সেটি আমরা সমাজে ছড়িয়ে দিতে চাই। প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অ্যাডভোকেসি মিটিং এর আয়োজন করা হয়। এই মিটিংয়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগীয় সরকারি কর্মকর্তা এবং আইনজীবী, আইন প্রয়োগকারী সংস্থা, গণমাধ্যম ও এনজিও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। মিটিংয়ে প্রকল্পের কার্যক্রম আলোচনা করা হয় এবং মানব পাচার বিরোধী কর্মসূচিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। আমরা শুনছি শুধু শিশু এবং মহিলা পাচার হয়, এখন শিশু মহিলা নয়, পুরুষ পাচার হচ্ছে। লেবার ট্রাফিকিং এর ব্যাপারে যেসব অসাধু রিক্রুটিং এজেন্সি বা ট্রাভেল এজেন্সি এসব বিষয়ে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কার্যক্রম নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। আশা করা যায় তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ঝুঁকিপূর্ণ মানুষদের মানব পাচারের ভয়াবহ পরিণতির বিষয়ে সচেতন করে তুলবার পাশাপাশি তাদের নিরাপদ বিদেশ গমনের বিষয়ে সহযোগিতা ও পরামর্শ প্রদান করতে কমিউনিটি ইনফরমেশন সেন্টার, সংক্ষেপে সিআইসি বা সামাজিক তথ্য কেন্দ্রের প্রতিষ্ঠা। আমি বিদেশে একটা কাজ পাইছি বাসা বাড়ি, এটা কিভাবে যা যায় ঝামেলা মুক্তভাবে আমার একটু বুঝায় বলবেন। ঠিক আছে, আপনার প্রথম লাগবে হচ্ছে পাসপোর্ট ভিসা, সেই সাথে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওই দেশের নিয়োগপত্র মানে ওয়ার্ক পারমিট, এটা লাগবে। আর এইখানে দেখেন একটা ফর্ম আছে বাংলাদেশ জনশক্তি রপ্তানি ব্যুরো অফিসে, এই ফর্মটা মানে রেজিস্ট্রেশন ফর্ম, এটা অবশ্যই পূরণ করতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের এখানে যে সমস্ত কাগজপত্র আছে এগুলো আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গণমানুষের মাঝে মানব পাচার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই মূলত প্রতিষ্ঠিত হয়েছে সিআইসি। এছাড়াও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে শ্রম অভিবাসন প্রক্রিয়ায় যেসব প্রতারণা হয় তা দূর করার জন্য অন্যান্য মন্ত্রণালয়ের সাথে তথ্য বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। এই কমিটির সুপারিশক্রমে আইওএম বিভিন্ন গবেষণা কার্যক্রম হাতে নিয়েছে। এর একটি হচ্ছে বিদেশ গমনের ক্ষেত্রে প্রতারণা ও নির্যাতনের শিকার হলে অভিযোগ নামা পেশের ক্ষেত্রে কি ব্যবস্থা আছে তা দেখা। ওই বাঙালি সেলিটা দালালের বাসা থেকে উদ্ধার করে ট্রেনে তুলে দেয়, ট্রেন থেকে নেমে মামার বাসায় আসি, মামার বাসা থেকে যশোরে পৌঁছিয়ে দেন। আমি সেই মেয়ে, প্রতারিত স্বপ্ন আর অসহায় অপমানে ক্ষত বিক্ষত হয় আমাদের মেয়েলি শরীর, লোমশ লোলুপ হাত পিষ্ট করে সাজানো সকাল, রাত নেমে আসে ঘোর অমানিসা নিয়ে, বাড়ি ফেরা হয় না আমার, বলো কে বাঁচাবে আমার, সমাজ সংসার ধর্ম, বলো কোন দিকে ফেরাবো এ মুখ, কার কাছে যাব বলো, সুখের বেশাতি শেষে অস্পৃশ্য অসুচি বলে ছুড়ে ফেলে দিয়ে হাত ধুয়ে বসে আছে যারা বিচারক হয়ে, মেয়ে আমি কার কাছে যাব বলো, কি বাঁচাবে আমায়, কোন দিকে ফেরাবো এ মুখ, হায় কার দিকে বাড়াবো এ হাত। আসুন আমরা সকলে মিলে মানব পাচারের মতো গর্হিত অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই। মানব পাচার রোধ, মানুষের নিরাপদ চলাচল বা অভিবাসনের লক্ষ্যে এ প্রকল্পে সকল কার্যক্রম বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউএসএআইডি বাংলাদেশের আর্থিক সহায়তায় আইওএম কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।